সো গাইস ফাইনালি আজকে আমাদের বক্স টেস্টিং হবে। তো আজকে আমার বক্স টেস্টিং এর কাজ। চার পাঁচ দিন ধরে তো জল ছুটছিল না, জলের জন্য 28 ডিগ্রি চেক হচ্ছিল না, তো আজকে ব্যবহারটা একটু ভালো আছে। তো আজকে টেস্টিং করব। তো পেছনে আছে 21 ডি, আর এখানে 28 ডি, আর আলো ভাই আছে। তো আজকে দেখি আবহাওয়া দাওয়া পরিস্থিতি খুব খারাপ আছে, দেখা যাক কি হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। কতটা পড়লি না আমি আজ কে নিস্তাম আগে রাবো, একটু খারাপ এখন হচ্ছে দেখি। যে হাসিবুল প্রোডাকশন হাওয়া হচ্ছে তাও ঘামছে বেচারি। আমি আজ সিটি ভাড়া করতাম আজ কে নিস্তাম দিয়ে লাজ করতে তাই হতো। সাবল নিয়ে এলা যাতে হ্যালো হ্যালো আমাদের একুশ ফিটিং আছে, অ্যাভেলেবেল 21-28 অ্যাভেলেবেল। এই ফাইনালি প্রথম লুক 28 টাকা, 28 তোমাদের একটা বক্স চাপা কমপ্লিট। তো চলো আর একটা বক্স চাপাবো। চলো চলো গাড়ি আও গাড়ি আও। তো খান এটা ডিজে আফরো, ডিজে মফিজুদ্দি, ডিজে তোতা, ডিজে জি, ডিজে আলোক, সব ডিজের ভক্ত, ডিজে কালাচাঁদ লাগবে। ফাইনালি আমরা মাঠ চলে এসেছি। জ্যানটার একটা নামাতে গেল, বক্স বেরোচ্ছিল না। এখানে টেস্টিং করবো। Thank you.
যাই হোক, নতুন স্পিকার সময় লাগবে, ভালো বাজছে দাদারা বললে খুশি হলাম। এবং ইচ্ছা বলুক আর সত্যি বলুক, আমি বলতে বলিনি। আর কিছু করতে হবে কি সময় লাগবে এটা বলেন। নতুন যেহেতু নতুন ক্যাবিনেট নতুন স্পিয়ার একটু সময় লাগবে। তো এবার যাবো আমি সানিদা, এবার সানিদাকে জিজ্ঞেস করবো। তো সানিদা, আজকে তো আপনি এসেছিলেন মল্লপুর, কেমন কি লাগলো? ভালো মধ্যে তফাত আছে, ভালো কেমন ভালো? আমাদের নন্দীগ্রামে যে বিষ্ণুদা আছে, তো আজকে বিষ্ণুদাকে জিজ্ঞেস করবো কেমন লাগলো। ভালোর মধ্যে পাত্র হয় কেমন? আঠাশের মতন বাজছে কি? কেমন লাগছে? বেস্ট কোয়ালিটি কি? ঠিক আছে, আরো সময় লাগবে নতুন স্পিয়ার নতুন কেবিনে, ঠিক আছে? তো সবকিছু যাই হোক, দাদারা বললে ঠিক আছে সময় লাগবে নতুন স্পিকার, তো ঠিক আছে সবকিছু। দাদা যখন বললে ভালো, আমি খুশি হলাম, ঠিক আছে।